বাড়ি বসে যাবে কোথায় মনে ওটা নিয়ে ভাঙাটা দেখা ফেটা আছে দেখা কবে থেকে ভাঙন শুরু হয়েছে? আমাদের এখানে ভাঙন হয়েছে গত মাসে 2 তারিখ থেকে ভাঙা হয়েছে। আমাদের পিছনে পায়খানা ছিল, ওদিন পড়ে গেছিল। তারপর দিন আমাকে এখানে মেম্বার সাহেব এসেছিল, তো আমি বাড়তে ছিলাম বাড়ি থেকে, আমি কান্দা বেরোলাম, কান্দা বেরিয়ে দেখছি মেম্বার সাহেব আছে। মেম্বার সাহেব আমাকে বলছে কি তোমরা খুব তো বিডিও অফিসে বিডিও আন্দোলন করো, ডেপুটেশন দাও, এই তুমি পায়খানা বাঁচাও। আমি এটাই বললাম মেম্বার সাহেবকে যে আপনারা কী করতেছেন, দেখতে এসেছেন, কিছু পারলে আপনারা করেন, যে আপনার সরকার আছেন, আপনার অধীনে আছেন, হ্যাঁ আমরা কী করবো, আমরা যে যত যারো আমরা ডেপুটেশন দিতে যাই আর কী করি, হ্যাঁ এই বলে দিয়ে চলে গেলো। আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে আজকে, তারপর তো আজ মারাত্মক ব্যাপার আজ সকাল থেকে। কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? আতঙ্কিত আমরা প্রচুর আতঙ্কিত, এখন রাত্রে আমরা কীভাবে কোথায় ঘুমাবো তার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না আমরা। আমরা কীভাবে ছেলে মিলে আমরা থাকবো, হ্যাঁ আমাদের কেউ আশ্রয় দিচ্ছে না, এখন বন্ধু কোনো নাই মিলে এসে না কে এসেছে, কেউ আমাদের কাছে আসেন না, প্রশাসন এসেছে। কি চাইছেন? আমরা চাইছি কি যে যে সুরাহা হোক, হ্যাঁ এই সরকারের যে যা ই করতে হয় আমাদের যে প্রতিবাদ করতে হয় সেগুলো আমরা আবার ওই পথে নামবো, প্রতিবাদ ছাড়া এই পথে কাজ হবে না। এই সরকার আমাদের ই চাই না, ওরা চাইছে আমাদের বাড়ি ঘর, আমাদের আমরা ইয়েতিম হই না। আরে 1 মাস হয়ে গেলো আজকে আমাদের পায়খানা পরে, এখন বন্ধ 1 বছর একই নৌকা বালি ফেলেনি, ভাঙনটা প্রায় 3-4টা দিক থেকে ভাঙনটা শুরু হয়েছে। তো এখন যা বর্তমানে পরিস্থিতি, এখন তো আমাদের এখানে অনেকগুলো বাড়ি ঘর আছে, এবার মনে হয় না যে এগুলো বাড়ি টিকবে আমাদের। না তো আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের একটু ধ্যান দেয়, এতগুলো মানুষ ছেলে পিলে অনেকজন মানুষ আছে, বাড়িঘর আত্মীয় স্বজন সবাই, এখন আমাদের দিকে ঘুরে দেখান সব দিকে অনেক ইট পাথর দিয়ে কোনো রকম কেউ কিছু রাখছে না, সবাই যে যেখানে নিয়ে যাচ্ছে পালাবার পালাচ্ছে। আমি কথা হলো কোনটা, এখন অবধি কোনো থানার পুলিশ প্রশাসন আসেনি, কোনো MLA MP এখনো অবধি এই জায়গাটাতে দেখে যায়নি যে না এই জায়গাটাতে কী হচ্ছে, কী পরিস্থিতিটা আছে, এই মানুষগুলো কোথায় যাবে, কোথায় গিয়ে আবার আশ্রয় নেবে, কে দেবে কে দেবে না। হ্যাঁ তো আমি কতটা আতঙ্কিত রয়েছে? আমরা ভালো আতঙ্কিত আছি, ছেলে পেলে নিয়ে এত রাতে কে কোথায় যাবে, কোথায় গিয়ে থাকবো।